কতটা ভালো, কত চরিত্রবান। আচ্ছা বলুন তো, একটা লোক চরিত্র ভালো, ব্যবহার ভালো, এই সার্টিফিকেটটা সব থেকে ভালো কে দিতে পারে? না, দুনিয়ার কথা বলছি, কে দিতে পারে? তার স্ত্রী। আমি জলসা করতে এসেছি বলে বড় পাঞ্জাবি পরেছি, মাথায় টুপি দিয়েছি, বুঝলেন না? আমি এখানে এসেছি বলে মসজিদে পাঁচ অক্ত নামাজ পড়ছি, আপনাকে আপনি আপনি বলে কথা বলছি। আমি যখন বাড়িতে যাই প্যান্ট শার্ট পরে ঘুরি, আমি দাড়ি হালকা একটু ছাঁটি, মাথায় টুপি দিই না, এক অক্ত মসজিদে নামাজ পড়ি না। আমার বউকে যদি আপনার গ্রামে বেড়াতে আনি, তাহলে বোরখা এত বড় পড়াবো রাস্তার মাটি পর্যন্ত ঝাড়ু দিয়ে দিবে, এত পর্দা। অথচ আমার বাড়ি একরকম চরিত্র, জলসা এসেছি আর এক রকমের চরিত্র, দুই রকমের চরিত্র। ওই জন্য দেখবেন পীর সাহেবের কাছে সব মেয়েরা যায় তাবিজ নিতে, অথচ পীরের বউ যখন অসুস্থ হয় পীর সাহেব তখন স্কর্পিও গাড়ি করে হসপিটালে নিয়ে যায়। কারণ কি? তুমি যত পীরই হও বউ তোমার মুরিদ হবে না, তুমি যত দরের পীর হও বউ তোমার মুরিদ হবে না। আমি কত বড় চিটিংবাজ, আমি কত বেনামাজি, আমি কত হারাম খাই, আমি কত বদমাইশ, আমি রাতের অন্ধকারে পাপ করি কি না, এটা আমার স্ত্রী ছাড়া আর কেউ জানে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আমি আমার স্ত্রীদের কাছে ভালো উত্তম স্বামী। লোকটা কেমন লোক এই দেখুন, একটা লোক কেমন, সারদাতে যে সমস্ত নেতাগুলি ধরা পড়েছে, পার্টির নেতাগুলি সারদার টাকা খেয়ে যারা ধরা পড়েছে, এদের গাড়ির ড্রাইভাররা এদেরকে ধরিয়ে দিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে এরা ধরা পড়েছে যে অমুক দিন অমুক টাইমে অমুকের নেতার কাছে এত টাকা নিয়েছে, তাই না? আর একটা লোক সব থেকে ভালো সার্টিফিকেট দিতে পারে আমার সম্পর্কে, আমার গাড়ির যে ড্রাইভার, এ সব থেকে ভালো সার্টিফিকেট দিতে পারবে। ঠিক তেমন আল্লাহর নবীর সার্টিফিকেট দেওয়া হচ্ছে, দেখুন আল্লাহর নবী জনাবে রসুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল, তার নাম কি? আনাস। হযরতে আনাস বলছেন, আমি এক বছর, দুই বছর, তিন বছর, চার বছর নয়, দীর্ঘ দশ থেকে এগারো বছর যাবৎ আমি আল্লাহর নবীর কাছে ছিলাম, রাতে থেকেছি, দিনে থেকেছি, বিকালে থেকেছি, সারা দিন কাটিয়েছি। আমি খাদেম হিসাবে আল্লাহর নবী আমাকে বলেছেন, ও আনাস তুমি এটা করো, ইচ্ছা করে আমি সেটা করিনি। কখনো বলেছে আনাস তুমি এটা করো না, ইচ্ছা করে আমি সেটা করে দিয়েছি, কিন্তু এগারো বছরের মধ্যে আমি আল্লাহর নবীকে দ্বিতীয় একদিন আমি দেখতে পাইনি, যে তিনি আমাকে গাল দিয়েছেন, তিনি আমাকে কটু কথা বলেছেন, তিনি আমাকে মেজাজ দিয়ে কথা বলেছেন, চোখ রাঙিয়েছেন, বাজে কোনো ভাষা ব্যবহার করেছে। আমি দশ থেকে এগারো বছর যাবৎ আল্লাহর নবীর সঙ্গে ছিলাম, কিন্তু একদিন লোকটা আমাকে বলেনি, আনাস তুমি এটা কেন করলে, এটা তুমি কেন করলে না, এটা তুমি কেন খেলে, এটা তুমি কেন খেলে না। আল্লাহর নবী আমাকে এগারো বছরে জীবনে কোনোদিন এ কথা বলেনি, একবারও বলেনি। লোকটা কত ভালো লোক ছিল, আল্লাহু আকবার, কত ভালো লোক। আল্লাহ পবিত্র কোরআনে লোকটার ব্যাপারে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি পাঠিয়েছি উত্তম চরিত্র দিয়ে। আল্লাহু আকবার, উত্তম চরিত্র। কেমন চরিত্র আপনাকে আর একটা ঘটনা বলছি, শুনুন। এই আল্লাহর নবীর একটা বেটা ছিল, পালিত পুত্র, তার নাম কি? জায়েদ। খুব বড় মাপের লোক কিন্তু জায়েদ। এই জায়েদের ব্যাপারে একটা ঘটনা এসেছে তফসিরের কিতাবে, লেখা হয়েছে যে জায়েদ একবার তার মামার বাড়িতে বেড়াতে যাচ্ছে বা তার খালার বাড়িতে কোথাও বেড়াতে যাচ্ছে তার মায়ের সঙ্গে। তখনকার দিনে
মক্কা মদিনাতে বাচ্চা ছেলেদেরকে কেনা বেচা করা হতো, গোলাম কেনা হতো, বুঝলেন? তা জায়েদ তার মায়ের কোলে আছে, কিছু চোর জায়েদকে চুরি করে নিয়ে পালিয়ে গেল। জায়েদের মা কাঁদছে, বেটা কোথায় গেল, আর জীবনে মনে হয় কোনোদিন ফেরত পাব না। সারা পৃথিবীতে একজন নারীর সব থেকে আদরের যে জিনিস তার নাম তার বেটা, তার বেটি। জায়েদকে চোরেরা চুরি করে নিয়ে বাজারে বিক্রি করার জন্য তুলেছে, দাম দর চলছে। সেই সময়তে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা বাজারে এসেছে একটা গোলাম কিনতে, এই কারণে এসেছে তার ফুফু বাড়িতে আছে, দুইবার তার একবার স্বামী মারা গেছে আর একবার তালাক হয়ে গিয়েছে, খাদিজার কেউ নাই, একা একা বাড়িতে বসে থাকে, সারাদিন মন খারাপ, কাউকে মনের কথা বলতে পারে না। তা ভাতিজা ভাবছে, যদি এই বাচ্চা ছেলেটাকে কিনে নিয়ে আমার ফুফু যদি খাদিজাকে উপহার দিই, তাহলে এই বাচ্চাটাকে লালন পালন করার পরে আমার ফুফুর মনটা অনেক ভালো থাকবে। এই বলে জায়েদকে কিনে নিয়ে আম্মাজান খাদিজাকে দেওয়া হলো, আর বলা হলো, ফুফু একে নিয়ে আপনি থাকুন, একে নিয়ে যত মনের আশা, মনের সব কথা এর সঙ্গে শেয়ার করুন, আর একে আপনি লালন পালন করুন, এটা আপনাকে দেওয়া হলো। কিছুদিন পরে আল্লাহর নবীর সঙ্গে খাদিজার বিবাহের কাজ সম্পূর্ণ হলো। খাদিজা বলছেন, আল্লাহর নবী, গোটা মক্কা মদিনার সব থেকে ধনী মানুষ আমি, আমার নাম হলো খাদিজা, আমার টাকার অভাব নাই, আমার উটের অভাব নাই, আমার অর্থের অভাব নাই, আমি সম্ভ্রান্ত ঘরের একজন মহিলা, দয়ার নবী আপনাকে আমি আজকে প্রথম একটা উপহার দিলাম, উপহার হলো এই, আপনার তো বাবা বাহন নেই, আপনার চড়ার মতো ঘোড়া নেই, উটো নাই, আপনার কাছে টাকা নেই, বাড়ি নেই, কিছুই নেই, আমি আজকে জায়েদকে আমার জীবনের সব থেকে প্রিয় এই ছেলেটা, এই ছেলেটাকে আপনার খাদেম হিসাবে আমি দিয়ে দিলাম, আপনি এই ছেলেটাকে নিজের কাছে রাখবেন, তার থেকে অনেক কাজ নেবেন, তার থেকে অনেক উপকার নেবেন, তার থেকে অনেক সেবা যত্ন নেবেন, এই ছেলেটা আমি আপনাকে সেবা করার জন্য আপনাকে দিয়ে দিলাম। আল্লাহর নবী হযরতে জায়েদকে নিয়ে তিনি থাকতে শুরু করে দিলেন। এক সময়তে আল্লাহর নবী হজে গেলেন, কাবাতে জায়েদকে সঙ্গে নিয়ে গেলেন, লোকটা কত চরিত্রবান আর কত ভালো দেখুন, আল্লাহর নবী, আল্লাহু আকবার, হজ করতে গেলেন, কাবা শরীফের পাশে আল্লাহর রাসূল বসে আছেন, জায়েদও বসে আছেন, ওইদিকে জায়েদের মা, আসমানের হাওয়া যেদিকে বয় সেদিকে কান উঁচু করে থাকে, আমার জায়েদ চুরি হয়ে গেল, দীর্ঘদিন খুঁজে পেলাম না। এই জায়েদদের গ্রামের একটা লোক, সেও হজ করতে এসেছে কাবাতে, এসে দেখছে আমাদের গ্রামের ওই জায়েদ বলে ছেলেটা, মুহাম্মদ বলে একজন বদমায়েশ লোক, মুহাম্মদ বলে একটা লোক, মাথার চুলগুলো তার উস্কা খুস্কা, মাথার চুলগুলো তার ভালো নাই, সে তার কাছে যেন বসে আছে। মুহাম্মদ নাম শুনলে তখন মানুষেরা সব ভয় খেয়ে যেত। বন্ধুরে আমার, সেই লোকটি জায়েদের মাকে গিয়ে বলছে, ও জায়েদের মা, তোমাদের জায়েদকে দেখে এলাম, কোথায়? বলছে, কাবার পাশে বসে আছে একজন বয়স্ক লোক, মাথার চুলগুলো তার উস্কা কুস্কা, এই লোকটার সঙ্গে জায়েদকে দেখে এলাম যেন বসে আছে। জায়েদের মা তার আত্মীয় স্বজনকে নিয়ে কাবা শরীফের দিকে আস্তে আস্তে করে রওনা দিয়ে দিল, গিয়ে দেখছে জায়েদ ওইখানটাতেই বসে রয়েছে। জায়েদের মা বলছে, জায়েদ রে চলো বাড়ি চলো। জায়েদ আশ্চর্য হয়ে গেল, আমার মা, কি ব্যাপার এখানে? বিশ্বনবী বলছেন, কে জায়েদ? জায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মা। বলছে জায়েদ, এটাকে? বলছে, আল্লাহর নবী, এটা আমার খালা। জায়েদ, এটাকে বলো? বলছে, এটা আমার পাড়ার লোক। বলছে জায়েদ, তুমি কি সত্যি সত্যি এদেরকে চিনতে পারছো? জায়েদ বলছেন, আল্লাহর নবী, আমি একদমই ভুল দেখছি না, যা দেখছি সব ঠিক দেখতে পাচ্ছি, এটা আমার মা। হযরতে জায়েদকে বিশ্ব নবী বললেন, জায়েদ রে, আজকে তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম, এটা যদি তোমার মা হয় তাহলে তুমি তোমার মায়ের কাছে চলে যাও, আমার কাছে আর তোমায় থাকতে হবে না, আমি তোমাকে বা
বাধা দিব না। হযরতে যায়েদ উঠে দাঁড়ালেন, মায়ের দিকে একবার তাকালেন আর বিশ্ব নবীর দিকে একবার তাকালেন, আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বলছেন, আল্লাহর নবী আমার মা, কলিজা নিংড়ানো আমার মায়ের সন্তান আমি, আমার মায়ের কাছে যত না ভালোবাসা পেয়েছি, পৃথিবীতে আপনার মতো মানুষকে যদি ছেড়ে চলে যাই এর থেকে বড় ভুল আমি আর কিছু করব না, আমি আপনার কাছে থাকব আমি যেতে পারবো না, আপনার মতো উত্তম ব্যবহার আর কাউকে দেখিনি, জীবনে কোনোদিন আমি কোনো মানুষের সঙ্গে পরিচয় হয়নি আপনার মতো ভালো মানুষ, জীবনেও পরিচয় হয়নি। লোকটা কত ভালো, আহা, এই মানুষটা।